স্বাগত জানাচ্ছি দুই পর্বের এই সিরিয়ালে। পরোটা আর ডিম ভাজি দিয়ে নাস্তা করছি মনোহরদি বাসস্ট্যান্ড। কোথায় যাব? মনোহরদি বাসস্ট্যান্ড থেকে ইটাখোলা যাব, সেখান থেকে নরসিংদী, নরসিংদী থেকে মেঘনা নদী পাড়ি দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, তারপরে কুমিল্লা। এই হচ্ছে গন্তব্য। এই পথের বিভিন্ন দৃশ্য নিয়ে দুই পর্বের এই সিরিয়াল। কথা বলছি নাজিব মাহমুদ খান। ইটাখোলা থেকে সেই লোকাল বাসে করে ভেলানগর আসলাম, নরসিংদীর প্রধান বাস স্ট্যান্ড বা ঢাকা সিলেট হাইওয়েতে এই ভেলানগর অবস্থিত। সামনে রয়েছে জেলখানার মোড়। ভেলানগর থেকে ছোট্ট ব্যাটারি চালিত রিক্সা দিয়ে লঞ্চ টার্মিনালে যাচ্ছে। দুইজন উঠেছি, সেজন্য জনপ্রতি ভাড়া 30 টাকা করে। প্রথমে একা ছিলাম, তখন 50 টাকা দিতে হত, 60 টাকা চেয়েছিল। চলে এসেছি মেঘনা নদীর পাড়ে, অর্থাৎ নরসিংদী শহরটি মেঘনা নদীর তীরে অবস্থিত। যাচ্ছি পুরাতন লঞ্চঘাটে। লঞ্চঘাট এখন দুটি, নতুন এবং পুরাতন। নরসিংদী, মনোহরদি, মাধবদী, এরকম দ্বি শব্দের আধিক্য নরসিংদী জেলা জুড়ে নারায়ণগঞ্জে। সংস্কৃত শব্দ ডিহি থেকে দ্বি শব্দটি এসেছে, নরসিংহ ডিহি থেকে নরসিংদী, নরসিংহদী। এখানে মেঘনা আসলে দুই ভাগে বিভক্ত, মাঝখানে রয়েছে চর, বিশাল চর, সেসবে কয়েকটি ইউনিয়ন রয়েছে। নরসিংদী সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন সেসব চরাঞ্চলে অবস্থিত। এই বট গাছের নিচে এই তো মেঘনার পারে চলে এসেছি। লঞ্চ ঘাটে গেলেও আমি মূলত স্পিডবোট দিয়ে ওপারে যাব। বর্ষাকাল হলে আমি স্পিডবোটে যেতাম না, কারণ আমি তো অভ্যস্ত না। শীতকাল যেহেতু স্পিডবোটটা হয়তো ঝুঁকিমুক্ত কিছুটা, সেজন্যই স্পিডবোটে ওঠা। নরসিংদীর এই ঘাটে এই নিয়ে তৃতীয়বার আসা। আগে একবার ঘুরতে গিয়ে এসেছিলাম, তার আগে এসেছিলাম সেই বিপরীত পাশের ব্রাহ্মণবাড়িয়া থেকে, আর এবার এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি। অনেকগুলো অটো আছে, উপর থেকে মানুষ আসছে, এবার থেকে যাচ্ছে, নিচে স্পিডবোট রাখা। আর সে যে সিঁড়ি আছে ওটা হচ্ছে লঞ্চ টার্মিনালের, একটি লঞ্চ এসেছে বোধ হয়। আর এই যে এই পাশ, এখানে ঘাটে 5 টাকা দিয়ে নিচে নেমে স্পিডবোটে উঠতে হয়, 10-11 যাত্রী হলে, অর্থাৎ একদম ঠাসা করে তারপরে ছাড়ে। স্পিডবোটের এই একটা সমস্যা, টমটম বা লেগুনা যেগুলো, যেখানে লোক ভর্তি থাকে, যতক্ষণ আপনি আরাম করে বসতে পারবেন ভাববেন যে আরও সিট আছে, অর্থাৎ আরাম করে বসতে দিবে না স্পিডবোটে কিংবা লেগুনাতে। এরপর থেকে ওপারে যাওয়ার স্পিডবোটের ভাড়া হচ্ছে 100 টাকা, সময় লাগে 20 মিনিট। লঞ্চের ভাড়া 45 টাকা, সময় লাগে 1 ঘন্টা। 1 সোজা পূর্ব দিকে, মাঝখানে মেঘনার চ্যানেল ধরে যাবে, তারপরে ওই পাশে গিয়ে মূল মেঘনা, মানে যেটা প্রবাহটা বড়, যাত্রীরা উঠা শুরু করেছে, আমিও উঠছি। ছোট ছোট স্পিডবোট অবশ্যই ঝুঁকিপূর্ণ, কারণ পাশে আরেকটি স্পিডবোট গেলেই সে হেলতে দুলতে থাকে, কিংবা বড় লঞ্চ গেলে তো বড় ঢেউয়ের সৃষ্টি হয়। বর্ষাকালে নিশ্চয়ই একটা মারাত্মক অবস্থা। এখানে শহর রক্ষার জন্য বেড়ি বাঁধ করে রাখা স্পিডবোট ছেড়ে দিয়েছে। এয়ারপোর্ট থেকে টানা 20 মিনিট পুরোটা পথ আমি ভিডিও করেছি। এই ভিডিওতে অর্ধেক থাকবে, অন্য ভিডিওতে অর্ধেক। এই নিয়ে এই দুই পর্ব। যাচ্ছি বাঞ্ছারামপুরের দিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর। বাঞ্ছারামপুরের যেই ঘাটে নামব সেটির নাম হচ্ছে মরিচাকান্দি ঘাট। নরসিংদী থেকে মরিচাকান্দি ঘাটে স্পিডবোট চলে, লঞ্চ চলে। আবার নরসিংদী থেকে আরও কয়েকটি দূরত্বেও লঞ্চ চলাচল করে।
সলিমগঞ্জ নবীনগর একসময় চলাচল করত, এখন সম্ভবত সেটি বন্ধ আছে। যাওয়ার পথে জেলেদের মাছ ধরার দৃশ্য খুবই ভালো লাগছিল। দুর্গম চরাঞ্চলের মানুষের জীবন জীবিকা, নদীতে ড্রেজিং, কৃষকের কাজ করা, একটু দূরে ছোট ছোট ডিঙ্গি নৌকায় ভেসে বেড়ানো, মানুষের গোছল করা, ডুব সাঁতার দেখা। কবি শামসুর রহমান তো লিখেছেন মেঘনা নদী দেবপারি কল অলা এক নাই। ওনার বাড়িটা হচ্ছে, এটা তো নরসিংদী সদর উপজেলা, পাশের উপজেলাটি হচ্ছে রায়পুরা, সেখানকার পাড়াতলা ইউনিয়নে শামসুর রহমানের পৈতৃক বাড়ি, সেখানেও কিন্তু মেঘনা নদী। আমার ভিডিও দেওয়া আছে। শীতকালের কি ঢেউ যাচ্ছেন, আসলে একটি লোজান গিয়েছে তাই সেজন্য হেলে দূরে যাচ্ছে। এটা আসলে স্পিডবোটের সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। স্পিডবোটগুলো যত বড় হয় ঝুঁকিটা তত কমে আসে। আমি একদম সামনের সিটে বসেছি। সামনে দুটি সিট আছে যেটি চেয়ারের মতো, আর পেছনে আট দশজন বিপরীত হয়ে বসে। সামনে বসলে একটু রিল্যাক্সে বসা যায়। সামনে বসেছি বলেই এই ভিডিওগুলো করতে পারছি, পেছনে বসলে হয়তো সেটি পারতাম না। এই যে আবার উঠেও যা যা দেখছেন সবই কিন্তু নরসিংদী জেলাতে, নরসিংদীর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন। পাশে একটি ইউনিয়ন আছে করিমপুর, অবশ্য সেসব চরাঞ্চলে যাওয়ার জন্য এখন সেতু হয়েছে অন্য পাশ দিয়ে। তাতে এখানকার মানুষের জীবন জীবিকার সব কিছুর ব্যাপক পরিবর্তন ঘটেছে। মেঘনা নদীর নাম ছিল একসময় মেঘনাদ, মেঘনাদ থেকে মেঘনা। মেঘালয়ের পাহাড়, বাংলাদেশের হাওড় অঞ্চল ইত্যাদির পানি মিলেমিশে একাকার হয়ে আরো কয়েকটি ছোট ছোট নদী, অনেকগুলো ছোট নদী সব কিছুর সমন্বয়ে মেঘনা হয়েছে। আমরা মেঘনার মূল অংশেই চলে এসেছি। চারপাশে দেখেন দিগন্ত কত দূরে, বিপরীত পাশের সেই যে ছোট ঝাপসা হয়ে এলাকাটা, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, অর্থাৎ নরসিংদী সদরের বিপরীত পাশে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর অবস্থিত। মাঝখানে বিশাল মেঘনা। বাঞ্ছারামপুরের এই অংশের মানুষ টোটালি নরসিংদীর উপর নির্ভরশীল, ঢাকা সহ বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য নির্ভরশীল। বলতে এই পথ দিয়ে আসলে পথের দূরত্বটা অনেকটাই কমে আসে, নদী পেরোলেই নরসিংদী, তারপর বাসে উঠে ঢাকায়। সামনে ছোট একটি নৌযান দৃষ্টিগোচর হচ্ছে, সেটি আসলে কি ছোট কোনো স্পিডবোট, নাকি কাঠের নৌকা, নাকি জেলেদের ডিঙ্গি নৌকা, নাকি লঞ্চ, সামনে গেলে দেখতে পারবো সেই জিনিসটা আসলে কি। আবারও বলে নিচ্ছি, এই স্পিডবোট চলাচল অবশ্যই ঝুঁকিপূর্ণ, বর্ষাকাল হলে আমি উঠতাম না। আপনারা বর্ষাকালে এখানে ওঠার আগে ভেবে নেবেন কয়েকবার, দেখেন স্পিডবোটগুলো কীভাবে আসছে, তারপরে নৌযান, এখন দেখবেন একটা ঢেউ, এখনই ঢেউটা আসবে, তারপর সামনের অংশ হেলে দূরে উঠবে। এই যে সামনে নৌযান, সেটি একটি ট্রলার, ছোট ট্রলার, তারপরে বড় ট্রলার, ছোট ছোট গ্রামীণ বিভিন্ন পথে এগুলো চলাচল করে। প্রচুর কচুরিপানা নদীতে। মেঘনার এইসব চরাঞ্চলে শীতে প্রচুর সরিষার চাষ করা হয় এবং সরিষা ফুলে হলদে হয়ে যায় পুরো এলাকাটা। ওরকম কোনো চরে এসে ড্রোন উড়াতে পারি, এখনো সাথে ড্রোন আছে। এক জায়গায় দেখেছিলাম সরিষা ফুল দেখা দিচ্ছে, অর্থাৎ হলুদ হয়ে আছে, নামতে ইচ্ছে করছিল স্পিডবোট থেকে। সামনের এই শীতে সরিষা কাভার করার জন্য মানিকগঞ্জে যাব, আবার এখানেও আসতে পারি। দুই বছর আগের এক শীতে উত্তরবঙ্গে গিয়েছিলাম, কুড়িগ্রাম জুড়ে সরিষা আর সরিষা, বিশেষ করে কুড়িগ্রামের পূর্ব প্রান্তের জনপদ রৌমারি রাজীবপুর তো সরিষাময় এক জনপদ, হলুদ হয়ে যায় শীতকালে।
20 মিনিটের স্পিডবোট যাত্রা কিন্তু অনেক লম্বা একটা পথ, অনেকটা পথ পাড়ি দেওয়া যায়। এখন বুঝে নেন মেঘনা এবং মেঘনার অববাহিকা এখানে ঠিক কতটা প্রশস্ত, মাঝখানে চর রয়েছে, তারপরে তো নদীর অববাহিকা। এখন আমরা চর দেখতে পাচ্ছি, একদম আসল প্রবাহ যেটি সেটি এখনো আসেনি, সামনে গেলে সেই প্রবাহের দেখা পাওয়া যাবে। চরেও কিন্তু বেড়িবাঁধ করে রাখা চর রক্ষার জন্য। এটি একটি বড় গঞ্জ কিংবা বাজারের মতো মনে হচ্ছে সামনে যেটি দেখা যাচ্ছে। পনেরো মিনিটের এই ভিডিও শেষে দ্বিতীয় পর্ব আসবে আগামীকাল। সেই ভিডিওতে চরের এবং নদীর বাকি অংশ দেখানোর মাধ্যমে আমরা গিয়ে পৌঁছব সেই মরিচাকান্দি ঘাটে। মরিচাকান্দি ঘাটে খাওয়া দাওয়া করব, সেসবের ভিডিও থাকবে। তারপর মরিচাকান্দি ঘাট থেকে যাব বাঞ্ছারামপুর, কিংবা সেই বাঞ্ছারামপুর হয়ে আরও অন্যদিকে, আরও ভেতরের দিকে, কুমিল্লার দিকে, কুমিল্লার মুরাদনগর, মুরাদনগরের রামচন্দ্রপুর বাজার, ওই সবের ভিডিও থাকবে ধারাবাহিকভাবে। রামচন্দ্রপুরের বাজারের একটি ভিডিও অলরেডি অবশ্য দেওয়া হয়ে গিয়েছে সিরিয়াল ব্রেক করে। কথা বলছি আমি নাজিব মাহফুজ খান। আমরা যাচ্ছি গভীর মেঘনার দিকে, গহীন মেঘনার দিকে, যেখানে চারপাশে দিগন্ত অনেক বেশি দূরে সরে যাচ্ছে, অনেক বেশি দূরে সরে গিয়েছে। এই নৌপথ অত বেশি ব্যস্ততম নৌপথ না, কারণ একটি উপজেলার একটি গঞ্জের সাথে একটি জেলা শহর যুক্ত হয়েছে। অনেক বেশি দূর দূরান্তের মানুষ এই পথে আসা যাওয়া করে না, যেমনটা করে থাকে আরিচা পাটুরিয়া ঘাটে। তারপরও আঞ্চলিকভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি বিভাগের সাথে আরেকটি বিভাগ যুক্ত হয়েছে। একটি লঞ্চ আসছে, দোতলা লঞ্চ, যাত্রীতে ভরপুর। শুক্রবারের দিন, শুক্রবারের দিন সাড়ে দশটার মতো বাজে, ট্রলার যাচ্ছে। দেখেন ঢেউয়ের খেলা, লঞ্চ গেলে ট্রলার গেলে এই যে ঢেউয়ের হচ্ছে অবস্থা, বেশ শক্ত করে ধরে রাখতে হয়েছিল। এটি খুব বেশি ঝুঁকিপূর্ণ না, এই স্পিডবোটের সাথে এটি খুব সাধারণ ঘটনা। তারপরও মোবাইল ভিডিও করছিলাম ক্যামেরা দিয়ে, সেটি শক্তভাবে ধরে রেখেছিলাম যেন ক্যামেরাটি আবার পানিতে না পড়ে যায়। এখানে দুই পাশেই চর। এই ভিডিওতে আসল মেঘনার সেই দৃশ্য দেখাতে হয়তো পারবো না, শেষ হয়ে যাবে নতুন পর্ব, অর্থাৎ আগামীকালকেই সেই দৃশ্য থাকবে। প্রতিদিন রাত 9টায় এই নাজিব মাহফুজ খান চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে। নাজিব মাহফুজ খান চ্যানেলটির নাম। আসলে আমরা মেঘনার একটি চ্যানেলে আছি, একটি ধারায় আছি। এটি হচ্ছে দুই মেঘনাকে যুক্ত করেছে খালের মতো হয়ে, আসলে খালের মতো নদীর একটি ধারা। এটি মূল ধারা না, মূল ধারা সামনে, আর মেঘনা কিন্তু দুই ভাগে বিভক্ত, আপার মেঘনা এবং লোয়ার মেঘনা। লোয়ার মানে নিম্নাঞ্চল, আপার মানে উপরের যে অঞ্চল, সেটি হচ্ছে চাঁদপুরের কিংবা ষাটনলের উত্তর পাশের অংশটা আপার মেঘনা, এবং ষাটনলের কিংবা চাঁদপুরের ওই দক্ষিণ পাশের বিশাল সেই মেঘনাটা হচ্ছে লোয়ার মেঘনা। আর মেঘনা যেখানে সাগরে মিশেছে সেখানে তো মেঘনা 30 কিলোমিটারের মতো প্রশস্ত, সেটি আসলে নদী না বলে সেটিকে সাগরই বলা যায়। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, এখন দেখার জন্য ধন্যবাদ। দ্বিতীয় ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।